কাল বৈশাখী ঝড়ের মধ্যেই হঠাৎ টর্নেডো ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল গোটা বাংলা, উড়ে গেল প্রচুর ঘরবাড়ি। আজ রাতের দিকে আবারও কোথায় কোথায় টর্নেডো ঝড়ের সম্ভাবনা রয়েছে, কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আজ সকালেই খড়গপুরে শুরু হয় ঝড় বৃষ্টি, সঙ্গে বইতে থাকে দমকা ঝোড়ো হাওয়া, আচমকাই আঘাত হানে টর্নেডো। তা 5 মিনিটের মতোই স্থায়ী হয়, তাতেই লন্ডভন্ড হয়ে যায় সুলতানপুরের বিস্তীর্ণ এলাকা, ভেঙে পড়ে 10টিরও বেশি বাড়ি, উপড়ে পড়ে একাধিক বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয় ট্রান্সফরমার, চলে যায় বিদ্যুৎ, একাধিক গাছও ভেঙে গিয়েছে। তারই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ রাতের দিকে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে যেভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে আগামী দুদিন তেমনই চলবে। রাজ্যের মাঝ বরাবর বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, কারণ সেখান থেকেই অক্ষ রাখা গিয়েছে। সেই কারণে অন্যান্য জেলাগুলির পাশাপাশি মাঝের জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন আজ রাতে কাল বৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।